মজাদার ডিমের শাহি কোরমা। প্রথমে 8 থেকে 10টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। পরিবারের প্রয়োজন অনুযায়ী ডিম কম বেশি হতে পারে। এবার একটি কড়াইতে তেল দিয়ে ডিমে লবণ ও হলুদ মেখে ভেজে নিন। ডিম ভাজা হলে একটি পাত্রে উঠিয়ে রাখবো। এবার তেলের উপর দারচিনির 4 টুকরা, তেজপাতা 2টি, এলাচি 4টি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে ও মরিচ গুঁড়া দিয়ে ভেজে নিতে হবে। টক দই দিয়ে নেড়ে চেড়ে ডিম ঢালতে হবে। সঙ্গে দিতে হবে দুধ, কাঁচামরিচ আর একটু বিরিয়ানির মশলা। ডিমে লবণ দিতে হবে। স্বাদে আরও বেশি ভিন্নতা আনতে চিনি ও কেওড়া জল দিয়ে একটু জ্বালিয়ে চুলা থেকে নামিয়ে নিন।